ঠান্ডার মধ্যে রাস্তায় শিক্ষকরা ঘরে অনাহার অর্ধাহার তাতে কি যায় আসে তাঁর আনন্দে আত্মহারা রাজ্য শিক্ষামন্ত্রী নৃত্য করে এলেন স্বামী বিবেকানন্দ ময়দানে উনি রাজ্য শিক্ষামন্ত্রী বলে কি আনন্দ করতে কিংবা রাস্তায় নাচতে পারবেন না তা তো কখনো হতে পারে না করতেই পারেন আনন্দ উল্লাসেই বৃদ্ধ বয়সেও আঠেরোর যুবক হতে চান তাতে কি হতেই পারেন তবে মনের জোরে দপ্তর ভালো খারাপ যাই চলুক তাতেও তার কিছু যায় আসে না আর তাই তো রবিবার অন্য দৃশ্যে ফের শহরে ধরা দিলেন শিক্ষামন্ত্রী তথা মোহনপুরের বিধায়ক রতনলাল নাথ এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রীর সমাবেশে লোকজন নিয়ে মাঠে এলেন রতনবাবু রীতিমতো নৃত্য করে স্লোগান দিতে দিতে কর্মী সমর্থকদের নিয়ে ময়দানে আসেন আগরতলা শহর কিংবা মোহনপুরের শিক্ষামন্ত্রীর এমন নাচের দৃশ্যগত পৌনে পাঁচ বছরে রাজ্যের মানুষ আরও দেখেছেন এবারও নৃত্য করেছেন তাতে আর নতুন কি কিন্তু প্রশ্ন হচ্ছে যে দপ্তরের দায়িত্বে রতনলাল নাথ সেই দপ্তরের অধীনে থাকা দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের প্রায় চৌত্রিশ মাস ধরে তারা বেতনহীন এখনো পর্যন্ত একশো সাতচল্লিশ জন প্রয়াত চাকরিচ্যুতদের একাংশ রাজধানী রবীন্দ্র ভবনের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন আরেকটি অংশ রাস্তায় নেমে মিছিল সভা করছেন পুনরায় চাকরি ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছেও মানবিক আবেদন জানিয়ে শনিবার শহরে সভা করেছেন অথচ দু হাজার আঠেরো বিধানসভা নির্বাচনের আগে ভীষণ নয় প্রধানমন্ত্রী সে সময় রাজ্যে এসে তাদের কথা বলেছিলেন কিন্তু কিছুই ভাগ্যে জোটেনি এই শিক্ষকরা ঠান্ডার মধ্যে রাস্তায় বসে পেটের জন্য আন্দোলন করছেন আর এই শিক্ষা দপ্তরের মন্ত্রী দিব্য আনন্দে মেতে উঠেছেন শহরের পথে নিন্দুকেরা বলছেন এই না হলে শিক্ষামন্ত্রী